আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ স্পেশাল একটা ডেজার্ট শাহী রেসিপি দেখার জন্য। আজকে রেসিপিটি হলো শাহী টুকরা। আর এই শাহী টুকরা অনেকভাবে করা যায়, আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। শাহী টুকরা তৈরি করার জন্য আমি 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের ব্রাউন অংশটি আমি কেটে আলাদা করে নিচ্ছি। এখন আমি মাঝ বরাবর কেটে 3 কোণা করে 2 টুকরো করে নিব। আপনারা ইচ্ছা করলে অন্যভাবেও কাটতে পারেন, অন্যভাবে ডিজাইন করতে পারেন। এখানে আমি 1/2 কাপ কুসুম গরম দুধের সাথে সামান্য পরিমাণ স্যাফরন মিশিয়ে নিব। পরবর্তী শাহী টুকরার ক্ষীর রান্নায় ব্যবহার করব। এখানে আমি 1টা ফ্রাইপ্যানে 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা একটু গরম হলেই আমি এখানে সামান্য পরিমাণে কাঠবাদাম ও কাজু বাদাম ভেজে নিব লাল করে। শাহী টুকরার জন্য কাঁচা বাদাম ব্যবহার করলে ঘ্রাণটা ভালো আসে না, যদি একটু ভেজে নেওয়া যায় ঘি দিয়ে তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এখন আমি ক্ষীর তৈরি করার জন্য দুধটা ঘন করে নিব। ক্ষীরটা তৈরির সময় আস্তে জ্বাল দিতে হবে, দুধটা অনেকটা ঘন হয়ে আসছে দেখছেন। এখন আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব। আর এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে চিনিও ব্যবহার করতে পারেন। এখন আমি দুধে মিশিয়ে রাখা স্যাফরনটা মিক্সড করছি। এখন দেখবেন কালারটা অনেক সুন্দর হবে। ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা চিনির সেরা তৈরি করব।
আমি পানি আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি। 4-5 মিনিট পর্যন্ত ভালো করে জাল দিব। চিনি সেরাটা পাতলা থাকবে, ঘন করার দরকার নাই। সেরাটা হয়ে গেছে, আমি এখন ঢেলে নিচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যানে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে নিলাম। এখন আমি ব্রেডগুলো ভেজে নিব। আপনারা ইচ্ছা করলে ডুবো তেলেও ভাজতে পারেন, তো আমি সামান্য পরিমাণ তেলেই ভাজছি, স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু ব্রেডগুলো আস্তে জ্বালে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। তো আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে চিনির সেরার ভিতর দিয়ে উঠাই ফেলবো। দেখতে পাচ্ছেন, বেশিক্ষণ রাখবেন না। এখন আমি সার্ভিং ডিশে শাহী টুকরার পাউরুটিগুলো সাজিয়ে নিয়েছি। ব্রেডগুলোর উপর তৈরি করে রাখা ক্ষীরগুলো ঢেলে দিতে হবে, নিজের পছন্দ মতো কম বা বেশি। তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল শাহী টুকরা। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।